আরেকটা সুন্দর সকাল, মায়ের ছাদ বাগানে ফাইনালি এই স্থলপদ্ম ফুটেছে। এটা কালার চেঞ্জ করে, বেলার দিকে পিঙ্ক হয়ে যায়, ভোরবেলা সাদা থাকে। এই যে জবা ফুটেছে ছাদ বাগানে, এত ফুল ফুটলে আর বাজার থেকে ফুল কেনার প্রয়োজন হয় না, আর বেশ পুজো দিতেও মন লাগে। এই শরৎকালের মায়ের ছাদ বাগানের বিশেষ চমক হচ্ছে এই শিউলি। এই ছোট্ট শিউলি গাছটাতে এত শিউলি হয়, আর ছাদেও পড়ে থাকে এক গাদা শিউলি, দেখে যেন মনটা ভরে যায়। এই বস্তার মধ্যে, টবেও লাগায়নি, একটা বস্তার মধ্যে লাগানো গাছটা, কিন্তু এত শিউলি ফোটে। মা একে একে এবার ফুলগুলো তুলে নিচ্ছে, পুজোর কাজে লাগাবে। মারও মনটা খুশি, ভাবছিল যে স্থলপদ্ম যদি পুজোর মধ্যেই ফোটে তাহলে বেশ ভালো হয়। প্রচুর কড়িও এসছে আর ফুলও ফুটেছে। বেলার দিকে যখন হালকা পিঙ্ক কালার ধারণ করে, খুব সুন্দর লাগে, কালার চেঞ্জ করে যখন। এই যে ছাদ থেকেও মা শিউলি কটা কুড়িয়ে নিচ্ছে, ছাদ ইচ্ছা করেই ওই জন্য ধুয়ে রাখে, যাতে শিউলি পড়লে সেটা কুড়িয়ে নিয়ে ঠাকুরের চরণে দেওয়া যায়। লাল সাদার কম্বিনেশন যেরকম ফুলেও সুন্দর লাগে, সেরকম শাড়িতেও সুন্দর লাগে। অষ্টমীর সুন্দর সকাল, এই যে স্থলপদ্ম ফুটেছে, এত ফুল ফোটে যে কারণে সেই কারণটা দেখিয়ে দিই। এই যে সর্ষের খোল পচানো আছে সাত দিনের ওপরে, এবার সেটা এক মগ নিয়ে এই ফ্রেশ এক বালতি জলে, শুধু এক মগই মিশিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে ডাইলিউট করা হচ্ছে। এবার এই জলটাই মা এক মগ করে প্রত্যেক গাছে, ছাদ বাগানের প্রত্যেক গাছে দেবে। এই যে স্থলপদ্ম গাছেও দিচ্ছে, জবা গাছেও দিচ্ছে, বেগুন গাছেও দিচ্ছে, যতগুলো গাছ মা আছে, ক্যারেটে বলো, টবে বলো, সব গাছেই মা একটু একটু করে দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে কারণ এত সুন্দর সবজি হওয়ার, ফুল হওয়ার। এই অষ্টমীর সুন্দর সকালে আমিও লাল সাদার কম্বিনেশনের শাড়ি পরে এই সুন্দর স্থলপদ্মটা তুলে নিলাম, অঞ্জলি দিতে যাব। তাই ছাদ বাগানের এত ফুল থাকতে বেকার মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে মারামারি করব কেন, বাড়ির ছাদ বাগান থেকেই ফুল নিয়ে যাব। যেরকম ভাবা সেরকম কাজ, ছাদ বাগানেরই ফুল নিয়ে আমি চললাম, ফুল মিষ্টি নিয়ে রেডি সেডি হয়ে পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে। ছাদ বাগানের ফুল দিয়ে অঞ্জলি দিতেও বেশ ভালো লাগে, মায়ের চরণে নিজের গাছের, বাড়ির গাছের ফুল পৌঁছাবে, এটা একটা মনের আলাদা শান্তি। এই যে মিষ্টি দিয়ে দিলাম, এবার অঞ্জলি দিতে উঠে গেলাম। এবার আমাদের পাড়ার যে দুর্গা প্রতিমা হয়েছে সেটা দেখিয়ে দিই। আর এখানে ঠাকুরমশাই পূজায় বসে গেছিলো, 8:30 থেকে অঞ্জলির টাইম দিয়েছিলেন ঠাকুরমশাই। এই যে আমাদের দুর্গা প্রতিমা, উড়ন্ত চুল এই কনসেপ্টে তৈরি করা হয়েছে। এবার অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করে নিয়ে বাড়ির দিকে রওনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।